2023-এ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে হচ্ছে, টেস্ট পরীক্ষা বা কবে শুরু হবে, সিলেবাস কতটা তোমাদের পরীক্ষা হচ্ছে, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে নাকি সিলেবাস রিডিউসড করা হচ্ছে, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে। কাজেই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওর ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে ভুলো না। এবার জেনে নাও যে এই ভিডিওতে কি বলা হচ্ছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2023-এর মধ্যে মাধ্যমিকে টেস্ট পরীক্ষা নিতে হবে 17 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। মাধ্যমিকে টেস্ট পরীক্ষা নেওয়ার পাশাপাশি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডারও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়া এই পরীক্ষাগুলির প্রশ্নপত্র কেমন হবে, স্কুলগুলি কিভাবে প্রশ্ন করবে, সেই বিষয়েও বিস্তারিত নির্দেশিকা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে বোর্ড আরও জানিয়েছে প্রত্যেকটি পরীক্ষাতেই স্কুলগুলি তাদের নিজস্ব প্রশ্নপত্র করবে, এবং প্রশ্নপত্রের ওপরে স্কুলগুলিকে নিজেদের নাম লিখতে হবে। এদিকে প্রশ্নপত্রের ধরন কেমন হবে, কিভাবে প্রশ্ন করা হবে, এই সমস্ত তথ্য প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের পর্ষদের ওয়েবসাইটে কিংবা মেইল করে জানাতে হবে। পরীক্ষা যাতে যথা সময়ে হয় তার জন্য সিলেবাস ও ঠিক সময়ে শেষ করার কথা বলা হয়েছে, কারণ আগামী বছরে পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমাদের সিলেবাস রিডিউসড হচ্ছে না, পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে। বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর স্কুলগুলির কাছে অনেকটাই পরীক্ষা সংক্রান্ত বিষয় স্পষ্ট হলে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। অন্যদিকে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন প্রকাশ নির্দিষ্ট সময়ে হবে বলে আগে থেকেই জানিয়েছেন বোর্ড সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। পর্ষদ সূত্রে খবর, মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের জানানো হয়েছে নির্দিষ্ট সময়ে উত্তরপত্র জমা দিতে হবে। আশা করা যাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে এবছরের মাধ্যমিকের ফল। অন্যদিকে পর্ষদ সূত্রে আরও জানা যাচ্ছে স্বাভাবিক নিয়মে ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়, আর আগামী বছর সব কিছু ঠিকঠাক থাকলে সেই নিয়মেই কিন্তু পরীক্ষা নেওয়া হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, 20 তারিখ থেকে, ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের কোনো কোভিড সংক্রান্ত কোনো যদি ইস্যু না থাকে তাহলে এই সময়ের মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, সেটা কিন্তু পূর্ণ সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের টেস্ট পরীক্ষা হতে চলেছে 17 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। ঠিক আছে, টেস্ট পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্কুলের পক্ষ থেকে করা হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের উপরে কিন্তু স্কুলের নাম লেখা থাকবে, এবং প্রশ্নগুলো কিভাবে হচ্ছে, কি হচ্ছে কি না হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ডকে কিন্তু ইমেল করে জানাতে হবে। কাজেই ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু প্লিজ লাইক করতে ভুলো না, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।